স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন ভারত সহ প্রতিবেশী বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম তবে পরিস্থিতি সন্তুষ্ট হওয়ার মতো নয় রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ডেঙ্গু নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ায় সংক্রমণ কম 2020 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা অন্যদের তুলনায় আমরা আক্রান্তের সংখ্যা কমিয়ে রাখতে পেরেছি তো এই ক্ষেত্রে এবার যে লক্ষণটা এটা আমাদের কাছে সত্যিকার অর্থে কোন সুখকর নয় সচেতনতা করার জন্য আমরা টেলিভিশনে ব্যাপক প্রচার চালাইছি এবং তো এখানে জনগণ অংশগ্রহণ করেছে বলে 2019 সালের পর থেকে আমরা আমার মনে হয় অন্যদের তুলনায় আমরা সফল কিন্তু আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না সন্তুষ্ট যদি একজন আক্রান্ত না হতো তাহলে আমি সন্তুষ্ট হতে পারতাম